হ্যারে, জানিস খুব ঝড় বৃষ্টি হচ্ছে, রাত ভোর ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তারপর সব ঝড় বৃষ্টি থেমে গিয়ে সকাল বেলা সূর্যি মামা গুড়গুড় গুড়গুড় করে উঠল, সব তো ঝলমল করছে। আর দূর দূর থেকে, দূর দূরান্ত থেকে কত মানুষ আসছে গুরু নানকের কাছে নানা সমস্যা নিয়ে, বুঝলি? শোন, সব সমস্যা বলছে, গুরু নানক হাসি মুখে সব সমস্যা সমাধান করছে। তারপর কি হলো জানিস? কত লোকের মাঝখানে একটা মেয়ে, মানে একজন মহিলা, মা মা মা, বুঝেছিস? মা মা, হ্যাঁ মা, চুক্কর মা, একদম ছেঁড়া জামা পড়েছে, এরম 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 ছেঁড়া। হ্যাঁ, তার সঙ্গে একটা ছোট্ট ছেলে, তাকে নিয়ে এসে গুরুদেবের সামনে দাঁড় করিয়েছে। তো তাকে দেখে সবাই তো অবাক, তা সবাই বলছে যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তখন সেই মা বলছে, গুরুদেব দেখুন, এই ছেলে আমার মিষ্টি ছাড়া আর কিচ্ছু খেতে চায় না, সব সময় আবদার করছে মিষ্টি খাবো মিষ্টি খাবো, অথচ আমি তো লোকের বাড়ি কাজ করে খাই, গরিব মানুষ, কত মিষ্টি আমি জোগাবো কি করে, বুঝলি? তাই শুনে গুরু নানক একটু হেসে বললেন, ঠিক আছে, তুমি এক মাস পরে আবার আমার সঙ্গে এসে দেখা করবে। তারপর এক মাস পরে, বুঝলি, ঠিক এক মাস পরে সেই মেয়েটা তার ছেলেকে নিয়ে হাজির হলো গুরু নানকের কাছে। তখন সে জিজ্ঞেস করলো, গুরুদেব, যে আমাকে এক মাস পরে আসতে বলেছিলেন কেন? তখন গুরু নানক কি বললেন জানিস? বললেন, দেখো বাছা, আমিও যে মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাও মিষ্টি ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না, তাই আমি এক মাস মিষ্টি খাইনি ছুঁইনি। তাই তো যে নিজে মিষ্টি খায় সে অপরকে মিষ্টি না খাওয়ার কথা বলবে কি করে?